হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল শুধুমাত্র ওয়েবসাইট ডোমেইন ভেরিফাই করার জন্যই ব্যবহার হয় না, অথবা সাইট ম্যাপ সাবমিট করার জন্য ব্যবহার হয় না। গুগল সার্চ কনসোল কিন্তু একটা ওয়েবসাইটের বিভিন্ন ইরোরগুলো শো করে, দেখিয়ে দেয়, এটা ফিক্স করার জন্য বলে। তাই আমরা গুগল সার্চ কনসোলে আজকে ইরোর দেখবো এবং ইরোরগুলো এএমপি রিলেটেড যে ইরোর সেগুলো থেকে কিভাবে সমাধান করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। গুগল সার্চ কনসোলের স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কভারেজে আমাদের কোনো ইরোর নেই। সাধারণত কভারেজে ইরোর থাকে, আমাদের কভারেজে কোনো ইরোর নেই। আমার এই ওয়েবসাইটের এএমপিতে ইরোর আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 21টি ইরোর আছে। এই ইরোর এখানে যদি ক্লিক করি আমরা, এগুলোকে সিরিয়াল করে দেখাবে। নিচে দেখেন, ক্লিক করতেছি আমি, এই যে নিচে একটার পর একটা দেখাচ্ছে। এখানে প্রথম হলো কাস্টম জাভাস্ক্রিপ্ট ইজ নট অ্যালাউড, এখানে 21টা ইরোর দেখাচ্ছে। এটাকেই আজকে আমরা দেখবো। সে আমি ক্লিক করলাম, এই যে দেখেন আমার এখানে জাভাস্ক্রিপ্ট ইজ নট অ্যালাউড, এটা কেন দেখাচ্ছে তাই আজকে দেখবো। এখানে আমি এখানে একটা ক্লিক করি, 21টা একই রকমের ইরোর। আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখেন ডান সাইডে এখানে জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে দেখাচ্ছে যে এখানে সমস্যা আছে, ডিটেক্ট করতে পারছে না, গুগল ডিটেক্ট করতে পারছে না। কেন পারছে না সেটাই আমরা আজকে সমাধানে যাব। এই যে আমরা ওয়েবসাইটের পেজে এসে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করে দেখতেছি, আমরা চেক করে দেখব যে এখানেও দেখা যায় যায় কিনা। এখানে চেক করে দেখব আমরা ওই ওই লিঙ্কটা এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে পেস্ট করে দেখব আমরা। এখানে আমি আরেকবার কন্ট্রোল অ্যাপ দিচ্ছি, তারপরে ওই লিঙ্কটাকে পুরো কেটে ওইটা পেস্ট করছি। ওই লিঙ্কটাকে পেস্ট করার পরে এই যে এই লিঙ্কটাকে আমি কপি করে কন্ট্রোল অ্যাপ করে এখানে পেস্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ডিটেক্ট করছে যে এটাকে গুগল স্ক্রল করতে পারছে না, ইরর দেখাচ্ছে। কাজে এটাকে আমাদের কিভাবে ফিক্স করতে হয়, এটা কিভাবে রিজলভ করতে হয় সেটাই আমরা আজকে শিখব। প্রথমে আপনার ব্যাকএন্ডে আসবেন, ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে পারফরমেন্স এর আন্ডারে আপনার প্লাগ ইন ইনস্টল করা থাকবে। তো প্লাগ ইন এর এই যে এখানে এক্সটেনশন এক্সটেনশন একটা পাবেন আপনারা, এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশন ক্লিক করার পরে এই যে এএমপি যেটা আমরা যে প্লাগ ইন ইনস্টল করছেন এটাকে অ্যাক্টিভ করবেন, এটাকে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে কাজ আছে, ওয়েট। অ্যাক্টিভ করার পরে এইভাবে দেখাবে, তারপর উপরে আপনার পারফরমেন্স আন্ডারে এই যে পার্স অল ক্যাচ, আমি আরেকবার দেখাচ্ছি, পারফরমেন্সে পার্স অল ক্যাচ এখানে ক্লিক করতে হবে আপনার। এটাই হলো মূলত কাজ। তারপরে আমরা আমাদের বাকি কাজগুলো দেখব। আমাদের ব্যাকএন্ডের কাজ শেষ, এখন আমরা এই ইউআরএল থেকে নিব আবার, তারপর ইন্সপেক্ট করব। এখানে ইন্সপেক্ট করে আমাদের ওই ইউআরএল যেটা সমস্যা এটাকে এখানে পেস্ট করলাম, এই যে আমি এটাকে টেস্ট করতেছি, রিটাইপিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। রিটাইপিং হওয়ার পরে সার্চ কনসোল বলছে যে ইউআরএল ইজ অন গুগল, অর্থাৎ গুগলের মাথায় আছে এটা, বাট হ্যাজ ইস্যু, ইস্যু একটা ইস্যু আছে বলছে। এই যে নিচে দেখেন কি কি সঠিক আছে আর কি কি সমস্যা আছে। এই যে কভারেজ ঠিক আছে, মোবাইল ইউজিবিলিটি এটাও ঠিক আছে, কিন্তু এই যে এএমপির জায়গায় ইজ নট ইনভ্যালিড বলছে, এবং লাল একটা কালারের মাধ্যমে আমাদের ওয়ার্নিং দিচ্ছে আর কি। তাহলে আমরা এটাকে ফিক্স করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, আমরা এই যে টেস্ট লাইভ ইউআরএল এ ক্লিক করে দেখবো। আমরা তো ব্যাকএন্ডে কাজ করে আসছি, এখন আমরা এটাকে টেস্ট লাইভ ইউআরএল করার কারণে ও আমাদেরকে সঠিক একটা রিপোর্ট দিবে, এটা কি ঠিক আছে, এটা ঠিক আছে। ওয়েট, একটু অপেক্ষা করতে হবে। টেস্টিং লাইভ ইউআরএল,
একটু অপেক্ষা করার পরে যে রেজাল্ট আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, তার মানে আমরা যে ব্যাকএন্ডে কাজ করে আসছি এএমপি প্লাগইন, এই যে দেখেন আগে ছিল এটা কিন্তু লাল ছিল, এখন কিন্তু ভ্যালিড হয়ে গেছে, তার মানে আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে রিকোয়েস্ট রিকোয়েস্ট ফর ইন্ডেক্সিং এখানে ক্লিক করতে হবে, এখন আমরা এটাকে ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করতেছি গুগলের কাছে, গুগল এটাকে যাচাই বাছাই করে আমাদেরকে ভ্যালিড করে দিবে, আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন, এই জাতীয় সমস্যাগুলো আপনাদের ওয়েবসাইটে অনেকগুলি আসবে, এগুলো সমাধান এইভাবেই করতে হবে। আশা করি আপনাদের আপনারা বেনিফিটেড হয়েছেন, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, বেনিফিটেড যদি হন আপনারা, বেল আইকনে নিচের বেল আইকন প্রেস করুন এবং আমার সাথে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।